মন্ত্রীর নিষেধাজ্ঞার কারণে মিয়া আরিফিকে রিমান্ড মঞ্জুরের 23 দিনেও জিজ্ঞাসাবাদের জন্য নিতে পারেনি ডিবি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সেই কথিত উপদেষ্টা জাহিদুল ইসলাম ওরফে মিয়া আরিফিকে জিজ্ঞাসাবাদের জন্য 23 দিনেও রিমান্ডে পায়নি গোয়েন্দা পুলিশ। আদালত 2 নভেম্বর তাকে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপরের রূপ ধারণ ও মিথ্যা পরিচয় দিয়ে বিশ্বাস ভঙ্গ করার অভিযোগে পল্টন থানার এক মামলায় গত 29 অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিয়া আরিফিকে গ্রেফতার করা হয়। একই মামলায় গ্রেফতার আরেক আসামি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত চৌধুরী হাসান সরওয়ারদের 8 দিনের রিমান্ড শেষ হয়েছে, তিনি কারাগারে রয়েছেন। ওই মামলা তদন্ত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবির একটি সূত্র বলছে, উচ্চ পর্যায়ের একটি মহল থেকে অনুমতি না পাওয়ায় মিয়া আরিফিকে রিমান্ডে আনা যায়নি। আর চৌধুরী হাসান সরওয়ারদিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পাওয়া গেছে সেগুলো যাচাই বাছাই করা হচ্ছে। তবে তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, মামলাটির তদন্ত থেমে আছে। মামলার অগ্রগতির বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি ডিবির মতিঝিল বিভাগের কর্মকর্তারা। মামলার তদন্ত সংশ্লিষ্ট ডিবির মতিঝিল বিভাগের নাম প্রকাশ না করার শর্তে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, রিমান্ড মঞ্জুরের 23 দিন পরও একজন মন্ত্রীর নিষেধাজ্ঞায় মিয়া আরিফিকে ডিবি হেফাজতে নেওয়া সম্ভব হচ্ছে না। মামলার অগ্রগতির বিষয়ে ও মিয়া আরিফিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কি না জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র উপকমিশনার ফারুক হোসেন কিছু বলতে রাজি হননি। তিনি বিষয়টি নিয়ে ডিবির কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে বলেন, তবে ডিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়ে কিছু বলতে রাজি হননি। প্রসঙ্গত গত 28 অক্টোবর সংঘর্ষের কারণে বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পরপর মিয়া আরিফি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নিজেকে বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় সেখানে বিএনপির নেতা ইশাক হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত চৌধুরী হাসান সরওয়ারদি। পরদিন বিমানবন্দর থেকে মিয়া আরিফিকে আটক করে পুলিশ। ওই দিনই মিথ্যা পরিচয়ে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অভিযোগে মিয়া আরিফি চৌধুরী হাসান সরওয়ারদি ও বিএনপির নেতা ইশাক হোসেনের বিরুদ্ধে পল্টন থানায় মামলা করেন মহিউদ্দিন সিকদার নামের এক ব্যক্তি। মামলার বাদী মহিউদ্দিন সিকদার গণমাধ্যমকে জানান, মামলা করার পর মিয়া আরিফিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিনা তিনি জানেন না। তিনি বলেন, গত কয়েকদিন গ্রামের বাড়ি গোপালগঞ্জে ছিলেন, তাই মামলার অগ্রগতির বিষয়টি খোঁজ নিতে পারেননি।